পৃথিবীকে জয় করা। মেহনত পৃথিবীকে জয় করা, কথাটা শুনতে তো খুবই সোজা লাগে। মেহনতের গুণেই পশুর রাজ্য পেছনে ফেলে এগিয়ে এলো মানুষ। তার মানে কিন্তু পশুরা মেহনত করতে জানে না, একমাত্র মানুষই জানে মেহনত করতে। এইবার হয়তো কথাটা নিয়ে একটুখানি খটকা লাগবে। পশুরা মেহনত করতে জানে না মানে, বলদ যখন ঘানি টানছে কিংবা গাধা যখন মোট বইছে, তখন কি ওরা মেহনত করছে না? না, আসলে কলু খাটাচ্ছে বলদকে, ধোপা গাধাকে দিয়ে মোট বওয়াচ্ছে। কিন্তু তাঁতি যখন তাঁত বুনছে, কামার পিটছে হাতুড়ি, কিংবা শিকারী যখন ধনুক বেঁকিয়ে তীর ছুঁড়ছে, তখন একেবারে অন্যরকম কথা। ওরা জানে ওরা কি করছে, ওরা কি চায়। ওরা জানে কেমনভাবে করলে ভালো করে করা যায়। ঘানির বলদ জানে না সে কি চায়, সে যা করছে তা কেন করছে। তাই ঘানিতে ঘোড়াটা বলদের পক্ষে মেহনত করা নয়। মেহনতকারী হলো কলু। সেই ঘানি বানিয়েছে, বলদ জুড়ছে, ঘানি চালাচ্ছে। মেহনত মানে নিশ্চয়ই গতর খাটানো, তবু যে কোনো রকম গতর খাটানোকে মেহনত বলা চলে না। একজন পাগল যদি রাস্তায় লাফ ঝাঁপ করতে করতে গলদ ঘর্ম হয়ে যায়, তাহলেও তাকে মেহনতকারী বলা হয় না। কেননা ওই গতর খাটানোটা তার পক্ষে পাগলামি করা, মেহনত করা নয়। পশুর দল বনের মধ্যে খাবারের আশায় হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে, একে কি মেহনত বলা হবে না? একেও মেহনত বলা হবে না, কেননা এ হলো পৃথিবীর মুখ চেয়ে বেঁচে থাকার চেষ্টা, মেহনত করা নয়। মেহনত মানে পৃথিবীকে বদল করা, পৃথিবীকে জয় করা। বাকি সব জানোয়ারের সঙ্গে মানুষের আসল তফাতটা ওইখানেই। বাকি সবাই বেঁচে থাকে যেন পৃথিবীর দয়ার ওপর নির্ভর করে, পৃথিবীর মুখ চেয়ে। কপালে যদি খাবার জোটে তাহলেই পেট ভরবে, নইলে নয়। কপালে যদি মাথা গুঁজবার জায়গা তাহলেই গুঁজতে পারবে, নইলে নয়। ওরা অসহায়, ওরা নিরুপায়, কেননা পৃথিবীর মুখ চেয়ে ওরা বেঁচে রয়েছে। কিন্তু মানুষের বেলায় মোটেই তা নয়। পৃথিবীর সঙ্গে তার লড়াই, সে যেন পণ করেছে লড়াই করে পৃথিবীর কাছ থেকে নিজের দরকার মতো জিনিস আদায় করে নেবে। তাই মাটির বুকে লাঙল দিয়ে সে আদায় করেছে ফসল, পাথর কেটে তৈরি করছে পথ, আকাশকে জয় করার জন্য বানিয়েছে উড়োজাহাজ, পাতালকে জয় করার জন্য পরেছে ডুবুরির পোশাক। রূপকথার সবচাইতে ডার্ক সাইডে দৈত্যও যা কল্পনা করতে পারত না, আজকের মানুষ তাই করে চলেছে অনায়াসে, যেন খেলার ছলে। পৃথিবীকে জয় করার এমনই ধুম। পৃথিবীকে জয় করা, তার মানে বিদেশির দল যেমনভাবে বাইরে থেকে একটা দেশ জয় করতে আসে, তেমনভাবে মোটেই নয়। পৃথিবীকে জয় করছে, তবুও মানুষ তো আর পৃথিবীর বাইরের কেউ নয়। মানুষ হলো পৃথিবীরই একটা অংশ। পৃথিবীরই কতগুলো জিনিস বদলাতে বদলাতে শেষ পর্যন্ত মানুষ হয়ে গিয়েছে। বিদেশিরা যখন এক দেশ জয় করতে আসে, তখন নিজেদের আইনকানুন জয় করা দেশের উপর চাপিয়ে দেয়। মানুষ কিন্তু পৃথিবীকে জয় করে একেবারে অন্যভাবে। পৃথিবীর যেসব আইনকানুন, সেগুলোকে সবচেয়ে ভালো করে চিনতে শেখে আর মানতে পারে, তবেই মানুষ জয় করে পৃথিবীকে। কথাটা শুনতে হয়তো খাপ ছাড়া লাগবে। পৃথিবীরই আইনকানুন যদি মানা হলো, তাহলে আর পৃথিবীকে জয় করা হলো কেমনভাবে? অথচ তাই, পৃথিবীর আইনকানুনকে যত বেশি উড়িয়ে দেবার চেষ্টা, পৃথিবীর কাছে ততখানি হার। পৃথিবীর নিয়মকানুনকে যত বেশি স্পষ্ট করে চিনতে পারা যায়, মানতে পারা যায়, ততই এগুলোকে লাগানো যায় নিজের দরকার মতো কাজে। পৃথিবীর ওপর তাই ততখানি জিত। ধরা যাক দুজন মাঝির কথা। একজন হয়তো নদীর স্রোতের নিয়মকানুন জানে না,
জানে না বাতাসের নিয়ম কানুন, আর একজনের কাছে হয়তো এসব ব্যাপার খুব স্পষ্টভাবেই জানা আছে। যে বেচারা এসব জানে না সে তো প্রাণপণ চেষ্টা করেও ভালো করে নৌকা বাইতে পারবে না, আর যার কাছে এসব ব্যাপার স্পষ্ট জানা আছে সে অনায়াসেই নৌকায় পাল খাটিয়ে তরতর করে এগিয়ে যাবে। স্রোতের নিয়মকে সে জেনে নিয়েছে, বাতাসের নিয়মকে সে মেনেছে, আর তাই পেরেছে এসব নিয়মকে ভালো করে নিজের কাজে লাগাতে, নদীকে বশ করতে, জয় করতে পৃথিবীকে। কিংবা ধরা যাক উড়োজাহাজে চেপে আকাশকে জয় করার কথা। আকাশের নিয়ম, বাতাসের নিয়ম, বাতাসে ভর দিয়ে আকাশে ভাসার নিয়ম, এসব নিয়ম কানুন যখন ভালো করে জানা আর মানা গেল, তখনই মানুষ পারল উড়োজাহাজ বানিয়ে আকাশে পাড়ি দিতে, তার আগে নয়। কিন্তু কেউ যদি বলতো ওসব নিয়মকানুন আমি জানি না, জানতে চাই না, তাহলে সে কি কখনো পারতো আকাশে পাড়ি দিতে, আকাশকে জয় করতে? তাই পৃথিবীকে জয় করার জন্যে দরকার হলো পৃথিবীকে চিনতে পারা, জানতে পারা। কিন্তু এখানে একটা ভারী মজার কথা আছে, মানুষ যদি হাত গুটিয়ে চুপটি করে পৃথিবীর কথা শুধু ভাবে, ভাবতে ভাবতে মাথার চুল একেবারে পাকিয়ে ফেলে, তাহলেও তার পক্ষে পৃথিবীকে চিনতে পারা যায় না। তার জন্যে মাথার ঘাম পায়ে ফেলারও দরকার, দরকার পৃথিবীকে জয় করার চেষ্টাও, অর্থাৎ কি না, মেহনত। চিনতে না পারলে জয় করার উপায় নেই, আবার জয় করার চেষ্টা না করলে উপায় নেই চিনতে পারার। এ এক ভারী মজার ব্যাপার, নয় কি? মানুষ যত বেশি করে পৃথিবীকে জয় করে চলেছে ততই ভালো করে চিনতে শিখছে পৃথিবীকে, আবার মানুষ যত ভালো করে চিনতে শিখছে পৃথিবীকে ততই বেশি করে পারছে তাকে জয় করতে।